অনলাইন শ্রেণী কার্যক্রমে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক কোদলা মাধ্যমিক বিদ্যালয় অবৈরপুর যশোর। শিক্ষার্থীরা, আজকে আমি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এই পাঠ্যপুস্তকে চতুর্থ অধ্যায়ের নবম পাঠ অহংকার সম্পর্কে সংযুক্ত আলোচনা করি। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করো তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পারবে। মানে এই পাঠে জানব অহংকার কি, অহংকারের ধর্ম এবং তার পরিণতি। আমরা এখন জানবো অহংকার কি, অহংকারের আরবি প্রতিশব্দ আল কিবলু, আরবি প্রতিশব্দ আল কিবলু, ইংরেজিতে বলা হয় ইগো। অর্থ হচ্ছে দর্প, অহমিকা, অন্যত্র নিজেকে বড় করে দেখা, গর্ব করা, গৌরব করা, অন্যকে কেউ কেন মনে করা ইত্যাদি। অহংকার এর পারিভাষিক অর্থ যদি বলা হয় অন্যত্র নিজেকে বেশি বড় মনে করা, অন্যকে তুচ্ছ জ্ঞান মনে করা, এরকম করাকে অহংকার বলা হয়। ব্যাপকভাবে বলতে গেলে অহংকার হচ্ছে কোন বেশভূষা, চালচলন, কথাবার্তা সব কিছু থেকে, সব দিক থেকে অন্য তুলনায় নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান মনে করা হচ্ছে অহংকার। অহংকারের ধরন, অহংকারের তিনটি ধরন হয়ে থাকে। এক, অন্তরে নিজেকে অন্য তুলনায় বড় মনে করা। দুই, চালচলন বেগুপে নিজেকে সর্বদা বড় মনে করা। তিন হচ্ছে কথাবার্তায় নিজেকে অন্য তুলনায় বড় মনে করা বা অন্যকে তুচ্ছ জ্ঞান মনে করা। মূলত অহংকার হচ্ছে আত্মাকে জানাবার একটি গুণ, যে গুণটি হচ্ছে খারাপ। অহংকার মানুষ বিভিন্ন দিক থেকে করে থাকে, চালচলন, কথাবার্তা, আচার আচরণ, বংশ, তার শিক্ষা যোগ্যতা ইত্যাদি। এসব দিক দিক দিয়ে মানুষ অন্যকে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করে থাকে, এটি খারাপ। এই অহংকার সম্পর্কে কোরআনে বর্ণিত আছে বিভিন্ন আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এ সম্পর্কে কোরআনে বর্ণিত হচ্ছে তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে অহংকার করবে তা হতে পারবে, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত। মূলত অহংকারকারী ব্যক্তি সর্বদা ঘৃণিত ব্যক্তি, পাপী ব্যক্তি। অহংকার সম্পর্কে পবিত্র কোরআনে আরো বলা আছে নিশ্চয় আল্লাহ অহংকার বা উদ্ধতকারীকে পছন্দ করে। অহংকার এর বিস্তারিত যে খারাপ দিক আছে সে সম্পর্কে পবিত্র হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। মূলত মানুষের সবদিক পূর্ণ হয়, কোনো না কোনো দিক থেকে তার কোনো কোনো জিনিস তার অনুপস্থিত থাকে, তার সে সব সাইড সমান পরিপূর্ণ হয়। তাই তাই অহংকার স্বভাব পায়, অহংকার তাই স্বভাব পায় যে কারো মুখাপেক্ষে নেই। এ সম্পর্কে হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ বলেন অহংকার আমার দোষ, মুসলিম হাদিসে। অতএব শিক্ষার্থীরা অহংকার যেহেতু আপনাকে জানার একটি খারাপ গুণ, খারাপ গুণ, এটা তোমরা বিষয়টি তোমরা জানবে এবং এটা থেকে সবসময় তোমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। যা হোক শিক্ষার্থী, তোমরা আজকে অহংকারের পরিচয়, অহংকারের ধরন এবং তার যে খারাপ দিক এ সম্পর্কে সংক্ষিপ্ত করে তোমরা জানলে। আমি অন্য একদিন এরকম আরেকটি ক্লাস তোমাদের সময় হাজির হব, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে। ধন্যবাদ।